চীনে ফের চোখ রাঙাচ্ছে কোভিড। সেদেশের স্বাস্থ্য কমিশনের খবর অনুযায়ী সোমবার সেদেশে নতুন করে 16,072 জনের কোভিড আক্রান্ত হয়েছে। রবিবার এই সংখ্যাটাই ছিল 14,761 জন। গত 25 এপ্রিলের পর চীনে এত বিপুল সংখ্যক মানুষ কোভিডে আক্রান্ত হননি। গুয়াংঝাওয়ের মতো প্রদেশগুলিতে সংক্রমণের হারকে নিয়ন্ত্রণ করা গেলেও সাংহাইয়ের পরিস্থিতি হাতের বাইরে। স্বাস্থ্য কমিশনের তরফে দৈনিক রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই সংক্রমণ কমানোর জন্য জরুরি পদক্ষেপ করছে সংশ্লিষ্ট প্রশাসন। তবে একই সঙ্গে মাথায় রাখা হচ্ছে কড়াকড়ির মাত্রাকে যেন নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ চীনের বিতর্কিত জিরো টলারেন্স নীতির ফলে অর্থনীতি, নাগরিক জীবন বিপর্যস্ত হয়েছিল বলে অনেকেই মনে করেন। চীনের বেশ কিছু প্রদেশে নাগরিকদের বাড়ির বাইরে বেরোনোতে নিষেধাজ্ঞা চাপানো হয়। বিশ্বে অতিমারির প্রকোপ অনেকাংশে কমে এলেও বেশ কিছু দেশে এখনো কোভিড প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে আছে। এই দেশগুলির মধ্যে চীনও রয়েছে। তবে অন্য দেশগুলির তুলনায় চীনকে নিয়ে বেশি চর্চা হওয়ার কারণ চীন প্রশাসনের কঠোর কোভিড নীতি। স্থানীয় মানুষেরাও নানাভাবে এই নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, কিন্তু তারপরেও সংক্রমণ রুখতে পারল না বেজিং। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।